জুন মালিয়া ভারতের একজন জনপ্রিয় বাঙালি অভিনয়শিল্পী। এছাড়াও তিনি একজন ফিলান্থ্রপিস্ট এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের একজন অন্যতম সদস্য। 90-এর দশক থেকে টেলিভিশনে অভিনয় শুরু জুন মালিয়ার। প্রথমে মডেলিং ও পরে টেলি ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু জুনের। একটা সময় মিস ক্যালকাটা হয়ে সেলিব্রিটি দুনিয়ায় ঢুকে পড়েন তিনি। তারপর ডকুমেন্টারি, টিভি, সিনেমা, ওয়েব সিরিজ সহ সব কিছুতে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন। আজ টলিউডের জনপ্রিয় চেনা মুখ হয়ে উঠেছেন জুন মালিয়া। 90-এর দশকে সেলিব্রিটি হল, আজও তার ভক্তের সংখ্যা কম নয়। এখনও তার অভিনয় দেখার জন্য দর্শকেরা মুখিয়ে থাকে। দিদি নাম্বার 1 রিয়েলিটি শো এর একটি সিজনে সঞ্চালনাও করেছিলেন তিনি। সম্প্রতি জুন মালিয়াকে স্টার জলসার সাজের বাতি সিরিয়ালে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রী জুন মালিয়ার জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে। বর্তমানে তার বয়স 49 বছর। ব্যক্তিগত জীবনে জুন মালিয়া 2 কন্যা সন্তান ও 1 পুত্র সন্তানের জননী। তবে জুন মালিয়া মিডিয়ার সামনে তার পরিবার সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করলেও কে তার স্বামী সেই সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব জুন মালিয়ার বড় মেয়ের সম্পর্কে। জুন মালিয়ার বড় মেয়ের নাম শিবাঙ্গিনী মাল্য। বর্তমানে শিবাঙ্গীর বয়স আনুমানিক 22 বছর। তিনি বর্তমানে কলকাতার একটি স্বনামধন্য কলেজে পড়াশোনা করছেন। এছাড়াও পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিংও করেন বলে জানা গিয়েছে। সৌন্দর্যের কথা বলতে গেলে মা জুন মালিয়াকেও টেক্কা দেন মেয়ে শিবাঙ্গিনী। বেশ কিছু ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন তিনি। তবে মায়ের মতো তিনিও টেলিপর্দায় পা দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। যেহেতু তার মা একজন বড় মাপের অভিনেত্রী, তার ছেলেমেয়েরা যে সেই পথেই হাঁটবে এমনটা ভাবলে ভুল কিছু ভাবা হবে না। জুন মালিয়া সবসময় চেষ্টা করেন তার ছেলেমেয়েদেরকে সর্বোচ্চ কোয়ালিটি টাইম দেওয়ার। তাই তো জুন মালিয়া বলেন, আমি সেলিব্রিটি হয়ে ওঠাটাকে কখনোই খুব একটা আমল দিইনি। আমার বাচ্চাদের নিয়ে আগেও যেমন এখানে সেখানে যেতাম, সেলিব্রিটি হওয়ার পরও তেমনই চালিয়ে যেতে লাগলাম। তবে হ্যাঁ, সেলিব্রিটি তকমা লাগার পর সিকিউরিটির দিকে একটু নজর দিতে হতো। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, মেয়ে শিবাঙ্গিনী তার মায়ের দেখানো পথেই হাঁটবেন। ভিতরে ভিতরে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রস্তুত করছেন শিবাঙ্গিনী, আর এই ব্যাপারে তাকে উৎসাহ দিচ্ছেন মা জুন মালিয়া। হয়তো খুব শীঘ্রই আমরা শিবাঙ্গিনীকে দেখতে পাবো বাংলা টেলিভিশনের পর্দায়। তো প্রিয় দর্শক, অভিনেত্রী জুন মালিয়ার মেয়েকে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।